مونا مونا প্রথম গোলদাতা পাবে ২০০১ টাকা গোপাল কুণ্ডু দাতা গোপাল কুণ্ডু পরাজিত টিমের বেস্ট প্লেয়ার পাবে নগদ ১০০১ টাকা দাতা মহামায়া মার্বেল ও টাইলস শুভঙ্কর মণ্ডল এক নম্বরটা আমাদের জগদীশ ঠাকুরটা লিস্টটা তুলছে অসিত ঠাকুর সবাই একটু আসতে শুনো হ্যাঁ ঘর নিয়ে আমাদের এখানে এই গভর্নর ডেপুটেশনের কর্মসূচিতে উপস্থিত আছেন জয়নগর সাংগঠনিক জেলার পশ্চিম বিধানসভার কেন্দ্রের চারজন মণ্ডল প্রেসিডেন্ট জেলা কার্যকর্তা সহ সমগ্র আমার মাতৃশক্তি সহ যে সমস্ত ব্যক্তিত্ববর্গ এসছেন যারা কিনা দারিদ্র সীমার নিচে অবস্থান করছেন এবং মাটির ঘর ত্রিপল টাঙিয়ে অধিকাংশ মানুষ আপনারা বসবাস করছেন আপনারা সরকারি কোনোরকমভাবে কোনো সুযোগ সুবিধা পাননি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সার্ভে হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বা আপনারা দেখতে পেয়েছেন অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের নেতা থেকে আরম্ভ করে সেই সমস্ত কেন্দ্র বাহিনীর যারা একাধিক বার আজকের প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পেয়েছে আজকে তাদের নাম করা উঠেছে আমরা বিডিও সাহেবকে ক্যারিং বিডিও সাহেবকে আবেদন করলাম যে সমস্ত দারিদ্র সীমার নিচে অবস্থানকারী যাদের কিনা মাটির ঘর রয়েছে এবং ত্রিপল টাঙিয়ে তারা রয়েছে তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধা পায়নি তাদের বিরুদ্ধে পূর্ণ তদন্ত করে এই সকল ব্যক্তিদের নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় চূড়ান্ত তালিকাতে প্রকাশ করতে হবে ও নাম নথিভুক্ত করতে হবে আর যারা একাধিকবার সরকারি অনুদান থেকে আরম্ভ করে অনেক কিছু PMAY যোজনায় ঘর পেয়েছে গীতাঞ্জলি ঘর পেয়েছে এবং এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবার তারা তাদের নামটা বলপূর্বক এবং কাটবাণী দিয়ে তারা নাম নথিভুক্ত করেছে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু চিহ্নিত করে তাদের নামটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম তারা কিন্তু বাতিল করবেন এবং যে সমস্ত মানুষ আপনারা ফর্ম জমা দিয়েছেন এর পূর্ণ তদন্ত করে অবশ্যই উনি ওই যে চূড়ান্ত তালিকা সেখানে নথিভুক্ত করবেন আরো একটা দাবি জানালাম যারা এই সমস্ত ব্যক্তিত্ব যাদের নামটা জোর বলপূর্বক ওই আবাস তালিকায় তারা ঢুকিয়েছেন এবং যে লিস্টটা হবে সেই লিস্টটা আমাদের যারা প্ল্যানিং পশ্চিম বিধানসভা প্রতিনিধি রয়েছেন তাদের হাতে দিতে হবে এবং তারা গ্রামে গ্রামে গিয়ে দেখবে যারা পাওয়ার যোগ্য তারা পাক সেটা সর্বদলের ক্ষেত্রে হোক কে বামপন্থ কে বিজেপি কে তৃণমূল দেখা দরকার নেই গরিব মানুষ তারা পাক কিন্তু যে সমস্ত ব্যক্তি যাদের ঘর পাকা ঘর রয়েছে চাকরিজীবী গাড়ির রয়েছে এবং একাধিকবার সরকারি প্রকল্প থেকে আরম্ভ করে অনুদান পেয়েছে সেই সমস্ত ব্যক্তি যদি নাম থাকে তাদের নামগুলো আমাদের চিহ্নিত করবেন আমরা অবশ্যই বিডিও সাহেবের কাছে এসে সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু বাতিল করার আমরা চেষ্টা করবো বিডিও সাহেব করে দিয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের নাম বাতিল করবো আবাস যোজনায় যারা প্রাপ্য ঘর পায়নি যারা তাদের ঘর পায় তার জন্য আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম কি বললেন বিডিও সাহেব বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে তদন্ত করছে যারা ঘর পাওয়ার যোগ্য না তারা তো ঘর তাদের কাটা যাবে নির্দিষ্ট সরকারি যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী কাটা যাবে এবং যারা প্রাপ্য ঘর পাওয়ার যোগ্য যাদের মাটির ঘর আছে যে সরকারি নিয়ম আছে কেন্দ্রীয় সরকারের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী তারা ঘর পাবে যাদের আজকে আমরা যাদের অ্যাপ্লিকেশন জমা দিচ্ছি কপি জমা দিচ্ছি তাদের মধ্যে থেকে অনেকের নাম নথিভুক্ত হবে আজকে কি আপনারা আবার নতুন করে আবেদনপত্র দিলেন হ্যাঁ নতুন করে আমরা আবেদন কতগুলো আবেদনপত্র করলেন প্রায় ৪০০র মতন আমরা আবেদনপত্র আজকে জমা দিয়েছি চারটে মণ্ডল মিলিয়ে আমরা
সমগ্র কি ক্যানিং এক ব্লক ক্যানিং এক নম্বর ব্লক কি মনে হয় আগামী দিনে যে জমা দিলেন এগুলো কি ঘর পাওয়া সম্ভব দেখুন আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই আন্দোলন চলবে এবং ঘর পাওয়ার যদি না মানুষ যদি না ঘর পায় তার যদি সঠিক বিচার না হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব আরো দীর্ঘতর আন্দোলনের দিকে আমরা অগ্রসর করব কি নাম আপনার আমার নাম মনোজ সরকার ক্যানিং পশ্চিম এক নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি